আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যারা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি পাসপোর্ট মালুমাত নিয়ে। পাসপোর্ট মালুমাত কি, এটা করা বাধ্যতামূলক কিনা, বা এটা না করলে কি সমস্যা হবে, বা এটা প্রয়োজনীয়তা কতটুকু। যারা আপনারা অনেকে সৌদি আরবে আছেন যারা পাসপোর্ট মালুমাত কি এই জিনিস অনেকে জানেন না, যারা বিশেষ করে পুরাতন আছেন আপনারা এই বিষয়টা অবহিত রয়েছেন বা আপনারা জানেন, কিন্তু যারা নতুন সৌদি আরবে গিয়েছেন বা যারা নতুন রয়েছেন বেশি দিন হয়নি, অন্তত বাসাটাই আয়ত্ত করতে পারেনি, এই সকল প্রবাসী ভাইয়েরা কিন্তু এই মালুমাত জিনিসটা বুঝবে না। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। যারা আপনারা এই বিষয়টা জানেন, যদি আপনাদের মনে না চায় তাহলে এই ভিডিওটা আপনারা স্কিপ করে অন্য কোনো ভিডিও দেখতে পারেন, আর যদি জানার উদ্দেশ্য থাকে বা ইচ্ছা থাকে তাইলে ভিডিওটা আপনি কন্টিনিউ করতে পারেন। পাসপোর্ট মালুমাত, পাসপোর্ট মালুমাত বলতে আমরা বুঝি আপনার ইনফরমেশনগুলো যাওয়া যাতে আপডেট করা, অর্থাৎ অনলাইনের ভিতরে আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো আপডেট করা, অনলাইন করা, নিবন্ধন করা। অর্থাৎ আপনি যে পাসপোর্টটা রেডি করছেন বা পাসপোর্টটা তৈরি করছেন, কিন্তু ওই পাসপোর্টে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো যাওয়া যাত সার্ভারের ভিতরে সেগুলো আপনার নাই। যখনই আপনি পাসপোর্ট মালুমাত করবেন তখন আপনার ইনফরমেশনগুলো যাওয়াজাতের সার্ভারে থাকবে, তাদের ওয়েবসাইটে থাকবে, তাদের সিস্টেমে থাকবে। তো আপনি পাসপোর্ট যদি মালুমাত না করেন তাহলে কিন্তু তাদের সার্ভারে আপনার ইনফরমেশনগুলো থাকবে না। তো এখন কথা হচ্ছে ভাই, পাসপোর্ট মালুমাত আমরা কেন করব। এখন প্রশ্ন এটা আসে না যে পাসপোর্ট মালুমাত আমরা কেন করব। প্রথমে বলতেছি সকলেরই পাসপোর্ট মালুমাত করার কোনো প্রয়োজন নাই। যারা আপনারা অবৈধ আছেন দাদা, আপনার পাসপোর্ট মালুমাত করলে কি হবে না করলে কি হবে কোনো সমস্যা হবে না, কিন্তু যারা বৈধ আছেন আপনাদেরকে অবশ্যই পাসপোর্ট মালুমাত করতে হবে। কেন করতে হবে সেটা বলতেছি। প্রথমত আপনি বৈধ থাকা অবস্থায় যদি আপনি পাসপোর্টটা মালুমাত না করেন, আপনার পাসপোর্টটা যদি যাওয়া যাতের সার্ভারে না থাকে, অনলাইনে আপডেট করা না থাকে, সেক্ষেত্রে আপনার আকামা করতে সমস্যা হবে, আপনি আকামা করতে পারবেন না। দ্বিতীয়ত আপনি ছুটিতে আসতে পারবেন না বা যেতে পারবেন না, এক কথায় ছুটিতে আসা যাওয়া আপনার জন্য বন্ধ হয়ে যাবে পাসপোর্ট মালুমাত না করা থাকলে। তৃতীয়ত আপনি চাইলে একেবারে খুরুজ নাহায় লাগায় দেশে আসতে পারবেন না, বিশেষ করে যাওয়াজাতের অনেক সার্ভিস আপনার জন্য স্টপ থাকবে, মানে যাওয়াজাতের অনেক সুযোগ সুবিধা সেগুলো আপনি পাবেন না যদি আপনার পাসপোর্ট মালুমাত করা না থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পাসপোর্ট মালুমাত কি এবং এটা কেন করবেন, এটা না করলে কি হবে, এই বিষয়টা আপনারা অলরেডি জেনে গেছেন। তো পরবর্তী আমরা টিউটোরিয়ালে বা তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমরা আলোচনা করব এই পাসপোর্ট মালুমাত কিভাবে করতে হয়, কত রিয়াল খরচ হয়, কিভাবে করা যায়, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো ওই ভিডিওটা যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট করবেন এই ভিডিওতে, আপনারা ওই ভিডিওটা চান তাহলে আপনাদের জন্য ওই ভিডিওটা এই ভিডিওর পরে আমরা দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা রিকোয়েস্ট না করেন বা আপনারা ওই ভিডিওটা না চান, সেক্ষেত্রে মামলা সংক্রান্ত আমরা যে পর্বগুলো পর্বটা শুরু করেছি, আমরা চারটা পর্ব দিয়েছি, পর্ব 1, 2, 3, 4 এভাবে চারটা পর্ব দিয়েছি। ওই পর্বগুলোতে সৌদি আরবের বিভিন্ন মামলা সংক্রান্ত বিভিন্ন কথা বলেছি। তো পরবর্তীতে আমরা পার্ট পার্ট করে আরও দিব, ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। আপনাদের সাথে থাকাটা বা অনেকটা জরুরি, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমাদের এই চ্যানেলটি এত দূর রয়েছে বা এখনও আছে। আর বিশেষ করে হচ্ছে আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন, যারা দেখছেন এবং শেয়ার করছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আর এই চ্যানেলটি মূলত আপনাদেরই, কারণ আপনাদের সাথেই আমরা রয়েছি, থাকব এবং সব সময় সঠিক আপডেটগুলো এবং বিভিন্ন তথ্যমূলক ইনফরমেশনগুলো আপনাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।